बैरकपुर ज्वेलरी शॉप डकैत और हत्याकांड के 5 अपराधी दोषी करार, सोमवार को सजा। टीटागढ़ थाना अंतर्गत बैरकपुर के आनंदपुरी स्थित ज्वेलरी शॉप में डकैती और व्यवसायी पुत्र की हत्या की घटना में लिप्त 5 मुजरिमों को कोर्ट ने दोषी करार दिया है। सोमवार को उन्हें सजा सुनाई जाएगी। बैरकपुर के पुलिस आयुक्त आलोक राजौरिया ने इस कांड के लिए सरकार द्वारा नियुक्त विशेष पब्लिक प्रोसिक्यूटर विभास चटर्जी को साथ ले प्रेस कॉन्फ्रेंस कर यह जानकारी दी है। 24 मई 2023 के अनुमानिक छोटा समय 5 জন যারা দুষ্কৃতি, তারা একটা গোল্ড শপ যেটা আছে ওখানে ঢোকেন আনন্দপুরিতে, এন্ড ওখানে ওনারা ফায়ার আর্মস ইউজ করেন। তো নীলাদ্রি সিং 26 ইয়ার্স ওল্ড, ওনার দুঃখদ মৃত্যু হয়। আর তাছাড়া ওনার বাবা, উনি আমার সঙ্গে উপস্থিত আছেন, মিস্টার নীল রত্নি সিং, উনাকেও পায়ে ওটা গুলি লাগে। তাছাড়া একজন ওর যে দোকানে যেটা কাজ করতেন ওনাকেও গুলিটা লাগে। আপনাদেরকে আমরা টাইম টু টাইম ব্রিফ করেছিলাম ওই কেস সম্বন্ধে। আর একটা সমাজে একটা ল অ্যান্ড অর্ডার ইস্যুটায় প্রশ্নচিহ্নটাও আপনারা রেজ করেছেন, এটা ঠিকই ছিল। আমাদের পুরো আমরা একটা ইনভেস্টিগেশন টিম করে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছিলাম। তার মধ্যে একজন আমি আপনাদেরকে জাস্ট মেমোরি ফ্রেশ করার জন্য বলে দিচ্ছি, উত্তম কুমার, ও বেসিক্যালি পাটনা ভিটা পুলিশ স্টেশন পাটনা, সফি খান কামারহাটি এ লোকটি থাকতো, জামশেদ আনসারি তালেজারি সাহেবগঞ্জ তালেজারি পুলিশ স্টেশন সাহেবগঞ্জ জেলা, রাজবীর সিং জালন্ধর এ লোক, আসিফ খান এনার বাড়ি হচ্ছে পিএস তীর্তল বালেশ্বর উড়িষা, আর আসিফ খান পাপিয়া মার্ডার কেস যেটা 2006 একটা খুবই সেন্সেশনাল মার্ডার কেস ছিল, উনি পাপিয়া মিস পাপিয়া উনি হিস্ট্রি টিচার ছিলেন, তো ওনার বাড়িতে ঢুকে ওনাকে মেরে দেওয়া হয়েছিল। তো এটা আসিফ খানে ওই কেসে কনভিকশন হয়েছিল, এন্ড তারপরে ও বেউর জেলে ছিল, এন্ড প্রোডাকশনের সময় ও পালিয়ে যায়। And surprisingly, তখন ও নিজে পরিচয় যেটা আছে সেটা আশিস কুমার রয় নামে এটা দিয়েছিল। তার জন্য আমার ইনভেস্টিগেশনে একটা সমস্যা আমরা ইনিশিয়ালি ফেস করেছিলাম, আর অনেক এফর্টস লাগিয়ে সেটা এই মিস্ট্রিটাকে আমরা রিজলভ করতে পেরেছিলাম কি ইয়েস, আমরা উই আর এট দি কারেক্ট টার্গেট অন দি কারেক্ট ডাইরেকশন। রাজবীর সিং আপনারা জানেন এখান থেকে এই ক্রাইমটা করার পরে পাঞ্জাবে ও একটা ক্রাইম করেছিল, ওখানে ও গুলি চালিয়েছিল। যাই হোক, তারপরে আমরা উইদিন 90 ডেজ 17 আগস্টে এই চার্জশিটটা আমরা দেই, তারপরে সাপ্লিমেন্টারি চার্জশিটও রিডিউস করা হয়। তারপরে আমরা গভর্নমেন্টকে অনুরোধ করি এক দক্ষ পিপি কে নিযুক্ত করার জন্য, এন্ড মিস্টার বিভাস চ্যাটার্জি উনি আমার সঙ্গে উপস্থিত আছেন, ওনাকে গভর্নমেন্ট এটাকে এটা এই কেসের জন্য স্পেশাল পিপি করে। আজকে এই দিনটা যে আছে আমার জন্য একটা খুবই হাই স্যাটিসফ্যাকশন যে আমরা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট যে কথা দিয়েছিল যে ভিকটিম যে ছেলের বাবাকে, সেই কথাটা আজকে আমরা আমাদের বিভাসবাবু প্রচুর চেষ্টা করেছেন, উনিও আশ্বস্ত করেছিলেন, এন্ড সেই কথাটা আমরা রাখতে পেরেছি, এন্ড আজকে আমরা এই কেসে কনভিকশন পেয়েছি। এন্ড থ্যাংকস টু মিস্টার বিভাস চ্যাটার্জি, উনি যেটা আছে এই সব এভিডেন্স গুলো পার্টিকুলারলি এই ডিজিটাল এভিডেন্স গুলো সেটাকে খুব রাইট ব্লকার আমরা বলি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে, কোর্টকে এটা আশ্বস্ত করার জন্য কি কোনোই এভিডেন্স সঙ্গে কোনোভাবে ছেড়ছাড় হয় নেই সেটা উনি পুরোপুরি প্রুভ করেছেন। তাছাড়া আমরা এই কেসে আইপিডিআর দিয়ে আমরা এটা কোর্টকে এটা আশ্বস্ত করি কি এদের মুভমেন্ট সঙ্গে এদের মিলছে, কেন কি এটা কোনো ডাইরেক্ট এভিডেন্স ছিল না, কেউ ওকে চিনত না, তাহলে এই কেসটা খুব ডিফিকাল্ট ছিল। অ্যান্ড বিকজ ইট ইস এ 396 কেস, তো ডেফিনেটলি কোর্ট নিডস ভেরি স্ট্রং এভিডেন্সেস। তো ফাইনালি উইদিন এ পিরিয়ড অফ 1 ইয়ার্স 3 মান্থস আমরা 15 মাসের মধ্যে এটা কনভিকশন আজকে কনভিকশন হয়েছে,
এন্ড আই থিঙ্ক 2 তারিখ যেটা আছে ওদের সাজা হবে, লেকিন কনভিকশন কোন কোন সেকশনে হয়েছে সেটা আপনাদের কে আমি জানাবো। কনভিকশন বেসিক্যালি, হ্যাঁ ইয়েস, 396, 397, 326, 120B, 307, 25, 27, 35 আর্মস অ্যাক্ট আমরা ডিটেলে আপনাদেরকে দিয়ে দেবো। অ্যান্ড অল ক্রেডিট গোজ টু মিস্টার বিভাস চ্যাটার্জি। চার্জ আমরা ফ্রেম হয়েছিল এই কেসে 18th of December 2023 অ্যান্ড এভিডেন্স স্টার্ট হয় জানুয়ারি মাসে 2024।